অন্যান্য বছরের ন্যায় এই বছরও শান্তির বাজার মহকুমার অন্তর্গত জুলাইবাড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে শ্যামাপ্রসাদ মুখার্জি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করা হয় লক্ষ্মী ছড়া এফ সি বনাম মনুবনকুল এফ সির মধ্যে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচে লক্ষ্মী ছোড়া এফ সি মন বনকুল এফ সিকে দুই গোল দিয়ে জয়লাভ করে জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণীর বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মন্ত্রী টিঙ্কু রায় এমডিসি সঞ্জীব রিয়াং বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে শান্তির বাজার মহকুমা শাসক আভিতানন্দ বৈদ্য মনু বিধানসভার বিধায়ক মাইলা মগ সাবরুম বিধানসভার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় দক্ষিণ জেলার পুলিশ সুপার অশোক সিনহাসহ অন্যান্যরা এই ফাইনাল ম্যাচে উপস্থিত দর্শক এবং অতিথিবৃন্দদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপের দলের হাতে চল্লিশ হাজার এবং ত্রিশ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও উপস্থিত অতিথিরা